শেখ শফিক বলছি নিউ ইয়র্ক থেকে। আমি এখন ব্রোনসের মাইক্রোভেনিউতে আছি। আজকে স্বাগত জানাচ্ছি সবাইকে আমার এই অনুষ্ঠানে। এটি হচ্ছে মাইক্রোভেনিউ। আমার বাসা থেকে বেরিয়ে মেট্রোপলিটন অ্যাভিনিউতে যাচ্ছি। সামনে মেট্রোপলিটন অ্যাভিনিউ এবং সোজা ব্রোনস এক্সপ্রেসওয়ে। এখানে ফার্মেসি রয়েছে, ওয়ার্ল্ডের বিখ্যাত ফার্মেসি। এটি হচ্ছে মেট্রোপলিটন পার্চেস্টার সাবওয়ে। সামনে দেখা যাচ্ছে এটি একটি বিখ্যাত আবাসিক এলাকা। ব্রোনসে প্রচুর বাংলাদেশি লোক এই এলাকায় বসবাস করে। পাশে একটি বাংলা বাজার বাজার রয়েছে। সামনে সাবওয়ে, এখানে চাইনিজ ভিলেজ, কেনেডি চিকেন রয়েছে, বোস্টন মার্কেট রয়েছে। আর এখানে বাস চলাচল করে BX416 সাবওয়ে অফিস। স্কুল বাস, এখানে চ্যাপলের হোস্টেল হয়েছে। খুব ব্যস্ততম এলাকা, ঘুরেটা দেখাচ্ছে আপনাদেরকে। এটি BX11, এটি ওয়াশিংটন ব্রিজ পর্যন্ত চলাচল করতে পারছে। স্টার থেকে অত্যন্ত ব্যস্ত লাগে। এটি একটি বাস স্টপেজ। আছে এখন পার্সেস্টার এলাকায়, দেখতে পাচ্ছ সাবওয়ে। এটি হচ্ছে ব্রুকলিন পার্ক, বসার জন্য সুবস্ত রয়েছে। দেখাচ্ছে আপনাদেরকে সাবওয়ে স্টেশন 16-এর রয়েছে হোয়াইট প্লেন। একটি বাস যাচ্ছে BX4A, প্ল্যাটিনাম বাস চলে যাচ্ছে। আজকে খুব সুন্দর রোদ্দুর আবহাওয়া, অনেক লোকজনের আনাগোনা। আজকে বৃহস্পতিবার, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটি হচ্ছে হোয়াইট প্লেন। এখানে দুটি বাস, 39 এবং 36। এখন ওয়াইট প্লেন ঢুকে আসছে।
বাম দিকে রয়েছে ফার্সেস্টার সাবওয়ে স্টেশন। এই রাস্তা দিয়ে সাউন্ড ব্রিজ চলে গেছে সুপার লেভেল, সেটি হচ্ছে টিটি ব্যাংক। এই বিল্ডিংগুলি হচ্ছে কন্ডিনিয়াম। এটি হচ্ছে ব্রঞ্জ এক্সপ্রেসওয়ে। এখানে একটি পার্ক রয়েছে বাচ্চাদের অনেক রাইড রয়েছে পার্ক। এটি খ্রিস্টানদের একটি গির্জা। আমি মেক্রো দিয়ে মেট্রো ভেতর থেকে অগ্রসর হচ্ছে। এখানে অনেক বাংলাদেশিদের বসতি এই কন্টিনিয়ামের। সামনেই রয়েছে আমরা বাংলায় কথা বলি না মেট্রিকে।
ঠিক আমার বাসার সামনে এই দৃশ্যটি। এটি লুকবক্সটি আমার বাসার ঠিক সামনে, এখানে চারতলায় আমার বসবাস। এখানে অনেক দেখার রয়েছে, একটু বেড আছে। 2033 স্কুল ছুটি হয়েছে, তাই বাচ্চারা স্কুলে আসছে, স্কুল বাড়তে আসতেছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।